আইনজীবীরা অভিযুক্ত ব্যক্তির পক্ষে ও বিপক্ষে মামলা পরিচালনা করেন, আইনের ব্যাখ্যা দিয়ে তারা আদালতকে সাহায্য করেন। আমি যেটা বলেছিলাম সামিয়া সুলতানা বলবে, আমি যেটা বলেছিলাম গতদিন শিখার বাবা পুলিশে চাকরি করে, হ্যাঁ, তো হচ্ছে তার প্রধান দায়িত্ব মানে যারা পুলিশ চাকরি করে যারা পুলিশ তাদের দায়িত্বটা কি বলেছিলাম বলো তো বাবা? শিখার বাবা পুলিশ বাহিনীতে কাজ করেন বলে তার প্রধান দায়িত্ব দেশের আইন রক্ষা করা, দেশ এক্ষেত্রে তিনি অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু সোনামণি না, তোমাদেরকে কিন্তু পড়তে হবে, মুখস্থ করতে হবে, ততদিনের পড়াটা মুখস্থ বলতে হবে, ঠিক আছে? তারপরে তোমরা বলতে পারছো সেজন্য আসলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। ওকে, এরপরে বলবে হচ্ছে হলো রুবাইয়া, রুবাইয়া বলো, তারপরে মেহজাবিন বলবে আলগি। আচ্ছা রুবাইয়া বলো, আইনজীবী কি করে? রুবাইয়া বলো, মেহজাবিন বলো, আইনজীবী কি করেন? মেহজাবিন, অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তির পক্ষে ও বিপক্ষে মামলা পরিচালনা করে, আইনের ব্যাখ্যা দিয়ে তারা আদালতকে সাহায্য করে। ওকে খুব সুন্দর। আচ্ছা এরপরে হচ্ছে হলো নাইমুল, ছেলেদের মধ্যে বলার প্রবণতা একটু কম, নাইমুল বলো, নাইমুল বলো, পুলিশে যারা দায়িত্ব পালন করে তারা কি কাজ করে থাকে, কি দায়িত্ব পালন করে থাকে পুলিশ বাহিনীতে যারা চাকরি করে? আনমিউট করে বলো বাবা নাইমুল। হ্যাঁ বলো, এবার বলো প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হলো শিখার বাবা পুলিশ বাহিনীতে কাজ করে, তার প্রধান দায়িত্ব কি? শিখার বাবা পুলিশ বাহিনীতে কাজ করে, শিখার বাবা পুলিশ বাহিনীতে চাকরি করেন বলে তার প্রধান দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা বজায় রক্ষা করা, এক্ষেত্রে তিনি অপরাধীদের ধরে বিচারকের সম্মুখীন করেন। ওকে ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, তোমার বলার ভঙ্গিটা অনেক সুন্দর। তারপরে আমরা এখন কি করব, আজকে পড়ায় চলে যাব, আজকে আমরা কি করব, আজকে সবার কাছে শিক্ষা তো আছে তাই না? আমাদের এই যে সপ্তম অধ্যায়ের শিক্ষা, সপ্তম অধ্যায়ের শিক্ষা তোমরা দেখতে পাচ্ছো, সপ্তম অধ্যায়ের শিক্ষা আছে তো সবার কাছে। আচ্ছা আমরা আজকে কিন্তু শীতের পড়াটা করব, হ্যাঁ, শীতের আমরা অল্প কথার উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটা করব। আচ্ছা আমাদের দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা কিন্তু সপ্তম অধ্যায় সম্পর্কে খুব ভালো করে কিন্তু জ্ঞান অর্জন করেছি তাই না? সপ্তম অধ্যায়ের পাঠ আমাদের তিনটা আছে, এই পাঠ তিনটা সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, এবং আগামী সপ্তাহে কিন্তু এই সব এই অধ্যায় সম্পর্কে আরো কিন্তু ভালো করে জানবো। হ্যাঁ আগে বইয়ের পাতাগুলো পড়েছি, এখন আমরা আবার শীত পড়ছি, তারপর কাঠামোগত প্রশ্ন কিন্তু করবো, আমরা প্রতিটা অধ্যায়ে আরো ভালো করে এখন থেকে পড়ার চেষ্টা করবো। ওকে আচ্ছা, তো সপ্তম অধ্যায়ের আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। প্রথমটা হচ্ছে হলো কায়িক শ্রম ভিত্তিক একটি কাজের নাম দেখো। কায়িক শ্রম ভিত্তিক, কায়িক শ্রম কি? যেগুলো যে কাজগুলো শারীরিক কষ্ট লাগে, শরীরের কাজ লাগে, হ্যাঁ সেগুলো কোথায় কায়িক শ্রম, ঠিক আছে, যেগুলোতে শরীর ব্যবহার হয়, হাত পা হ্যাঁ পেশি এগুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কায়িক শ্রম। তাহলে কায়িক শ্রম ভিত্তিক একটি কাজের নাম হলো কি?
এখানে হচ্ছে হলো রিকশা চালানো। দেখো রিকশা চালানো কি ব্রেন লাগে? ব্রেন লাগে না, পরিশ্রম করে করতে হয়। হ্যাঁ, হাত পা নেড়ে নেড়ে করতে হয়। যদিও এখন কিছুটা কমে গেছে, কারণ এখন ব্যাটারি চালিত রিক্সা হয়েছে, শ্রমটা একটু কমে গেছে। তারপরও তো হচ্ছিল কান্দতে হয়, থামাতে হয়, এগুলো তো করতে হয়। এই জন্য কাইক্সিমের মধ্যে আবার আমরা ধরবো, ঠিক আছে? আর আগে বেশি হতো, আগে যখন অটো রিক্সাটা ছিল না, যখন যে ব্যাটারি চালিত ছিল না, তখন কিন্তু হাত পা নেড়ে নেড়ে কষ্ট করে কিন্তু করতে হতো। ওকে, আচ্ছা, তাহলে কায়িক শ্রম ভিত্তিক একটি কাজ, এর নাম হলো রিক্সা চালানো। আমরা এক্ষেত্রে অন্য কিছু বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে হলো ধ্যান চালানো বলতে পারি, আবার বলতে পারি হচ্ছিল যারা কাঠ কাটে তাদের কথা বলতে পারি, যারা কামার কুমার এদের কথা বলতে পারি। এরা কিন্তু হাত পা নেড়েই কাজ করে, তাই না? এটাও বলতে পারি। তো এখানে যেটা আমাদের চোখে বেশি লাগে সেটা হলো রিকশা চালানো, এই জন্য এখানে একটা বলা হয়েছে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর খ নম্বর প্রশ্ন করে আসে আমরা, হাসপাতালে কোন ধরনের পেশাজীবী কাজ করে? হাসপাতালে তো অনেক পেশাজীবী কাজ করে। হ্যাঁ, হাসপাতালে কিন্তু অনেক পেশাজীবী কাজ করে, কিন্তু তার মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো না হলে হবেই না, সেখানে কিন্তু এটা দেওয়া আছে। যেহেতু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অল্প অল্প নাম্বার, সেজন্য বেশি লেখার তো প্রয়োজন নেই। সেই জন্য আমরা এখানে দুটো খালি বলেছি যে হাসপাতালে দুই ধরনের পেশাজীবী কাজ করে, একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স। ডাক্তার কি করে? আমাদের অসুখ হলে চিকিৎসা করে। আর নার্স কি করে? রোগীদের সেবা যত্ন করে। এখানে কিন্তু আরো পেশাজীবী আছে, কোনগুলো আছে বলতে পারবে? কোনগুলো কেউ বলতে পারবে? দেখি কি কি বলতে পারো পেশাজীবী আর কি কি আছে হাসপাতালে। বলো তো, আর কি পেশাজীবী আছে হাসপাতালে? ঝাড়ুদার আছে, ডাক্তার আর নার্সের কথা বলেছি। তাহলে এখানে দেখো, এখানে আমরা বলছি ডাক্তার আমাদের অসুখগুলোর চিকিৎসা কে করে? ডাক্তার করে। আর নার্স কি করে? রোগীদের সেবা যত্ন করে, রোগীদের সেবা যত্ন করে। তাহলে হাসপাতালে কোন ধরনের পেশাজীবী কাজ করে? হাসপাতালে আমরা একটা দুই ধরনের পেশাজীবীর কথা বলেছি, একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স। তাহলে আমরা কিন্তু দুইটা প্রশ্ন কিন্তু জেনে গেলাম। আচ্ছা, এরপরে আসি আমরা গ নম্বর প্রশ্নে আসি, আইন পেশার উদ্দেশ্য কি? আইন পেশার উদ্দেশ্য কি? আইন পেশার উদ্দেশ্য হলো বিচার কাজে জনগণকে আইনি সহায়তা প্রদান করা, ঠিক আছে? আইন পেশার উদ্দেশ্য হলো বিচার কাজে জনগণকে আইনি সহায়তা প্রদান করা। দেখো, আমরা সাধারণ জনগণ কি আইন সম্পর্কে কিছু জানি না, জানি কি? আমরা কিছুই জানি না। তো এই ক্ষেত্রে কি করে আইনজীবীরা যারা উকিল, তারা কি করে যে আইনি যে সহায়তা লাগে, কি করতে হবে না করতে হবে, কোনটা দাখিল করতে হবে, কোন জিনিসটা প্রয়োজন, কোন ডকুমেন্ট লাগবে, তো সবগুলো কিন্তু তারা আমাদেরকে সাহায্য করবে, ঠিক আছে? তাহলে আইন পেশার উদ্দেশ্য কি? আইন পেশার উদ্দেশ্য হলো বিচার কাজে জনগণকে আইনি সহায়তা প্রদান করা। ওকে, আচ্ছা, এবার হলো ঘ নাম্বার প্রশ্নটা। তিনটে প্রশ্ন হয়ে গেল, এবার আমাদের ঘ নাম্বার। ঘ নাম্বারে কি আছে? সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত? সকল পেশার মানুষের সাথে আমাদের ভালো আচরণ করা উচিত। আমরা এরকম ভাববো না যে এই পেশাটা অনেক উঁচু, এই পেশাটা অনেক সম্মানিত, এদের সাথে ভালো আচরণ করব, আর এই পেশাটা নিচু স্তরে এটা খারাপ আচরণ করবো, তা না। আমরা সকল পেশার মানুষের সাথে ভালো আচরণ করবো। কারণ আমি এর আগেও কিন্তু বলেছিলাম যে, কারণ ধরো একটা পেশার লোক যদি না থাকে, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যেতে পারি। কারণ আমাদের তখন সমাজ ব্যবস্থা বিশৃঙ্খল হয়ে যাবে। তেমন যদি রিক্সা চালক যদি না থাকে, তারপর যদি তারপর জেলে যদি না থাকে, এরা হয়তো ভাবতে পারে কিছু পদে, কিন্তু ওরা না থাকলে কিন্তু আমাদের অনেক সমস্যা হবে। সেই জন্য আমরা সকল পেশার মানুষকে কি করবো? সম্মান করবো, শ্রদ্ধা করবো, সকল পেশার মানুষের সাথে ভালো আচরণ করবো। ওকে, তাহলে আমাদের কিন্তু সব প্রশ্ন উত্তর গুলো করা হয়ে গেল। এখন আমরা লেখায় চলে যাই। আমরা একটু ঝটপট লিখবো, অনেকগুলো লেখা আছে, একটু বেশি বেশি লেখা বই কারণে যে তোমরা একটু তাহলে বেশি বেশি পড়া হবে। সবগুলো কিন্তু ভালো করে পড়বে তোমরা, কিন্তু ফল দিয়ে প্রশ্ন করতেই পারি, সবাইকে না, যে কোনো একজন দুজন তিনজন পাঁচজন করতে পারি, ঠিক আছে? সবাই বি কেয়ারফুল। আচ্ছা, লেখা চলে যাই আমরা। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই?
সবাই দেখতে পাচ্ছো? ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে। ইয়েস মিস। আমার ঝাপসা দেখাচ্ছে, ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা আমি পড়ে দিব, পড়ে দিলে সমস্যা হবে না। হ্যাঁ আমি একটু পড়ে দিব, লিখার পর সবাইকে। এরপরে হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা
বিচার কাছে ওদের নিয়ে প্রশ্ন করে রেখে দিই, এত বেশি মিথ্যার প্রয়োজন নেই। আচ্ছা আমি একটু করিয়ে দিই, ঠিক আছে করিয়ে দিই। এক নম্বর হলো কায়িক শ্রম ভিত্তিক একটি কাজের নাম লেখো। কায়িক শ্রম ভিত্তিক একটি কাজের নাম হলো রিক্সা চালক। দুই নম্বর, হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করে? হাসপাতালে দুই ধরনের পেশাজীবীরা কাজ করে। এক নম্বর হচ্ছে হলো ডাক্তার, আমাদের অসুখ হলে চিকিৎসা করে। দুই নম্বর হলো নার্স, রোগীদের সেবা যত্ন করে। ওকে, আচ্ছা তিন নম্বর দেখো, আইন পেশার উদ্দেশ্য কি? আইন পেশার উদ্দেশ্য হলো বিচার কাজে জনগণকে আইন ই সহায়তা প্রদান করা। আইন ই সহায়তা প্রদান করা মানে সাহায্য করা। ওকে, তাহলে আমরা এখানে তিনটা প্রশ্ন উত্তর কিন্তু লিখলাম। এই তিনটে প্রশ্ন তো তোমরা হোমওয়ার্ক করবে, আর একটা প্রশ্ন তো এমনি মুখে পড়াবো, কিন্তু এত মুখটা প্রয়োজন। আচ্ছা হয়ে গেছে, সকল পেশার মানুষের সঙ্গে আমরা ভালো আচরণ করব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। সোনামণিরা, আজকের মতো আমাদের ক্লাসটা এখানে শেষ করতে হবে, আমাদের সময় শেষ। আগামী ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।